হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তো আমি আজকে দেখাতে চলেছি কিভাবে আমি বাড়িতেই তালের বড়া তৈরি করি। তার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো এই তালের বড়া তৈরির জন্য আমি এখানে একটা তাল, ছোটো সাইজের একটি তাল নিয়েছি। তালের শাঁসগুলো ভালো করে বের করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমি মিক্স করব। প্রথমে আমি এখানে অ্যাড করেছি চালের গুঁড়ো। আমি একটা ছোটো সাইজের বাটি নিয়েছি, সেই বাটির পরিমাপ করে এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে একটা বড় সাইজের বাটি নিয়েছি, তাতে নিয়েছি চিনি। সেই চিনিটা আমি দিয়ে দিয়েছি এখানে। তালের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। তারপরে দিচ্ছি সামান্য মৌরি, আর দিয়েছি সুজি। সুজিটা দিলে তালের বড়াটা খেতে ওপরে ক্রিস্পি হবে এবং ভেতরে জুসি হবে। তো এরপর এই সমস্ত কিছুকে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার মা যেহেতু এই কাজটা বেশি ভালো পারে, তাই আমার মা এখানে ফেটিয়ে দিয়েছে। তাল মাখানোটা যদি আপনাদের এই মুহূর্তে ঘন মনে হয়, তাহলে আপনারা এ জায়গায় জলের বদলে দুধটা ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে অল্প পরিমাণ তাল আমি ব্যবহার করেছি, তাই এটা ফেটাতে বেশি সময় লাগবে না। তো এটা ফেটানো প্রায় হয়ে এসেছে। এটা ফেটানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেবো এবং একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে এক এক করে বড়াগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। বেশি চাপাচাপি করে বড়াগুলো দেবেন না, তাহলে বড়াগুলো লেগে যেতে পারে। আর এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখাটাই ভালো, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন এক পিট হয়ে যাবে, তারপর আমরা এক পিট করে উল্টে দেব। এই পিট উল্টে দেওয়ার পরে যখন অন্য পিঠটাও হয়ে যাবে, তারপর আমরা আরও একবার উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলো আমরা ভেজে নেব। বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, তাই মিডিয়াম টু লো আঁচে রাখাটাই ভালো। বড়াগুলো যখন এরকম কালার ধরে আসবে, তখন এগুলোকে আমরা এক সাইডে তেল ঝরিয়ে নামিয়ে নেব। বড়াগুলোকে বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে বা কালো হয়ে যেতে পারে, সেটা খেতে ভালো লাগবে না। তো এবার এগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে আমি নামিয়ে নেব। ঠিক একই প্রসেসে বাকি তালের বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। একইভাবে যখন এক পিঠ হয়ে যাবে, তখন আমরা উল্টে পাল্টে দেব। তারপর অন্য পিঠ হয়ে গেলে সেগুলোকে উল্টে পাল্টে নিয়ে লালচে করে ভেজে নেব। যখন লালচে হয়ে যাবে, তখন এগুলোকে তেল ছড়িয়ে এক সাইডে আমি নামিয়ে নেব। তো আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।